নমস্কার, স্বাগত সবাইকে ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে। যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন তাতে আমার মনে হয় যে সবথেকে যেটা মানুষের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আগামী সম্পর্কে, আগামী মানে টুমরো সম্পর্কে কোনো প্রেডিকশন করা। ফিউচার কী হতে চলেছে মানুষের কাছে এটা সবথেকে বড় একটা অনিশ্চয়তার বিষয় আজকে দাঁড়িয়েও। আপনি আপনার ফিউচারকে যদি প্রেডিক্ট করতে না পারেন তাহলে কিন্তু বর্তমানে চলাটা আপনার জন্য সমস্যা হবে। কারণ কি, আমার বর্তমানের প্ল্যান তো আমাকে ফিউচারের দিকে গিয়ে নিয়ে যায়। ইট ইজ ভেরি ক্লিন অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ইকুয়াল একটা ব্যালেন্স, যে আজকে আমার সিদ্ধান্ত আমার আগামী দিনকে ভালো বা খারাপ করে। তো আমি যদি আগামীকে দেখতে না পাই তাহলে আমার জন্য আজকের দিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়াটাও সমস্যা হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এর মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। মূলত যেটা মনে হচ্ছে, যদি পরিস্থিতি করোনার আরও বেশি জটিল হয় সেক্ষেত্রে তার একটা প্রভাব অর্থনীতি এবং স্পেসিফিক্যালি প্রোডাকশন সেন্টারের উপর পড়তে পারে। অর্থাৎ প্রোডাকশনের উপরের এফেক্ট হবে, মানে জিডিপি এর ফলে এফেক্টেড হবে। এবং ইকুয়ালি বহু মানুষ এর ফলে আনএমপ্লয়মেন্টে চলে যেতে পারেন। অ্যাজ ইউজুয়াল ইউ হ্যাভ সিন দ্য প্রিভিয়াস দ্য ফার্স্ট ওয়েভ, এর থেকেও হয়তো আরও বেশি লোক চাকরি হারাতে পারেন ইন দ্য ফিউচার। এটা হতে পারে, হতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রাখতে হবে। কারণ আমাদের প্রিভিয়াস যে ঘটনা ঘটেছে তার থেকে আমরা অতীত থেকে শিক্ষা পেয়েছি, অতীত থেকে আমরা শিক্ষা পেয়েছি। প্রচুর মানুষের চাকরি চলে গেছে, রোজগার কমে গেছে, প্রোডাকশন সেন্টার কোম্পানি ছোটো ছোটো যে মিডিয়াম স্কেল বিজনেস বা স্মল স্কেল বিজনেস সেগুলো হ্যাম্পার হয়েছে। অ্যাস্ট্রোলজির সঙ্গে তাহলে এই কথাগুলো সম্পর্কে কি আপনার মনে হতে পারে? এটা আসলে কি হয়, আমরা ডিপ্রেসড হয়ে যাই কিছু ক্ষেত্রে, আমরা নেতিবাচক হয়ে যাই। অ্যাস্ট্রোলজারের কাজ নয় এটা, অ্যাস্ট্রোলজার আপনাকে প্রেডিক্ট করবে, বুঝতে হবে ওই সমস্যা থেকে আপনাকে বের করবে রেমিডি। অ্যাস্ট্রোলজার আপনাকে হাত টেনে নিয়ে যাবে না যে আসুন দাদা আমার সঙ্গে আসুন হাঁটুন, তা নয়। কাজ করবে অ্যাকচুয়ালি রেমিডি, সেটা যাই হোক, স্টোন হোক বা যাই হোক, কারণ প্রত্যেকটা রেমিডির একটা গুণাগুণ আছে। কেন এটা আপনি বলতে পারেন যে কেন দেবাশিস এই কথা বলছো? রেমিডি, স্টোন, যে কোনো শক্তিকে, পাওয়ারকে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যে কাজটা করতে পারছেন না, ধরে নিন সাপোজ বুধ বা বৃহস্পতি বা রবি বা শনি বা রাহু বা কেতু, এই সমস্ত গ্রহগুলোর নেগেটিভ ইম্প্যাক্টের জন্য আপনি যে কাজটা করতে পারছেন না, একটা রেমিডি আপনাকে এম্পাওয়ার্ড করতে পারে। আমি নাম বলছি না, আপনি নিজেও জানেন যে শনির জন্য, বৃহস্পতির জন্য বা শুক্রের জন্য বা রবির জন্য বা চন্দ্রের জন্য কী কী রেমিডিজ হয়। কি তাহলে কী হলো, এই যেখানটা আমার নেগেটিভ পাওয়ার এটাকে কনসেন্ট্রেট করছে হচ্ছে রেমিডি। জ্যোতিষের কাছে যাওয়া মানে সমস্যা সমাধান নয়, রেমিডি হচ্ছে সমস্যার সমাধান। জ্যোতিষ আপনাকে রাস্তা বলে দিতে পারে, বাট সেই রাস্তায় এগোতে আপনাকে সাহায্য করবে রেমিডি। আমি কেন এই মুহূর্তে বলছি, কারণ আগামী দিনে যেটা সব থেকে বেশি ল্যাক করবে সেটা হচ্ছে মানুষের কনফিডেন্স, সেটা হচ্ছে মানুষের কনফিডেন্স। পিপল উইল বি সাফারিং ফর দ্য ল্যাক অফ কনফিডেন্স, আর সেই কনফিডেন্সকে বাড়াতে সাহায্য করবে রেমিডি এবং তার প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন। আমি বিস্তারিত জানবো, যেহেতু অ্যাস্ট্রোলজির বিষয়টা আমি জানি না, কাজে এই বিষয়ে আমার বলা সম্ভব না। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি এবং বৈদিক কালচারের প্রতিষ্ঠাতা বাচ্চার রিফর্মার বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক, মোটিভেশনাল স্পিকার, সাকসেস গুরু, আমাদের ইন্সপিরেশন আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাই দেবদত্ত দাকে। আমি বলবো যে আপনিও আগে যেটা প্রিভিয়াস টাইমে আপনি প্রচুর মানুষকে বুস্ট আপ করেছেন, এবার এখন চাইবো যে আগামী দিনে যে একটা শেডি ফিউচার দেখা যাচ্ছে এই সময় মানুষকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কি করা যেতে পারে বা কারা কিভাবে এগোবে। দেখুন, এখানে সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে এই যে কথাটা আমি বলি, বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে প্রতিকার। এই বার্থ চার্ট রিফর্মেশনের যে সেক্টরটা স্পেসিফিক্যালি কাজে লাগবে সেটা হচ্ছে দশা রিফর্মেশন। কেন আমি বললাম দশা রিফর্মেশন, তার কারণ হচ্ছে আজকে যারা শুনছেন বা এটা প্রত্যেকের ক্ষেত্রে থাকে, দুটো ধরনের কথা আমরা সাধারণত বলে থাকি। হয় আমার লাইফে এমন একটা সময় ছিল অত্যন্ত ভালো সময়, সেই সময়টা আজকে আর নেই। দুই, অথবা কী বলি যে আমি এত বছরের মধ্যে আমি কোনো লাইফে কোনো ভালো সময়ই পেলাম না, এর বাইরে কিন্তু আমরা কিছু বলি না।
হয় আমি একটা খুব ভালো সময় ছিল জীবনে, দেখবেন আপনার সন্তানের এডুকেশনের ক্ষেত্রে একটা সময় খুব ভালো পড়াশোনা করতো, এখন করছে না, অথবা সারা এডুকেশন ক্ষেত্রে সেইভাবে পড়াশোনার জায়গাটা সেইভাবে তৈরি করতে পারছে না। তো এর মেন এর 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 আনসার হচ্ছে দুটো জিনিস, হয় আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনে বা সেই ব্যক্তির জীবনে এমন একটা সময় ছিল, দশাটা সেই জায়গাটায় ফেভারেবল ছিল, যে দশার পিরিয়ডে আপনি রেজাল্টটা পেয়েছেন, কিন্তু এখন সেই দশাটা শেষ হয়ে যাওয়ার জন্য আপনার জন্মচকে যে অশুভ যোগগুলো রয়েছে সেই যোগগুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য সেই রেজাল্টটা আপনি পাচ্ছেন না, উল্টে খারাপ অবস্থা যাচ্ছে, অথবা আপনার জীবনে সেই যে দশাটা আসার কথা সেই সময়টা আপনার জীবনে এখনো এসে পৌঁছয়নি বা আসেনি। তো কেউ ফোনে আছে, ফোনটা নিয়ে নিয়ে তারপর আবার আলোচনায় থাকবো। চেম্বার রয়েছে, সিরিজ অফ চেম্বার, আমি এগুলো অ্যানাউন্স করব। কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার, কে বলছেন ফোনে? টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গৌতম চক্রবর্তী বলছি। হ্যালো, হ্যাঁ গৌতম বাবু, আপনাকে স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমি অ্যাকচুয়ালি আমার ছেলের সম্বন্ধে জানবো, আমি বিদ্যাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, ছেলের জন্ম তারিখ? হ্যালো, হ্যাঁ বলুন। ছেলের জন্ম তারিখ 1/12/86। 1/12/1986 সময়? সকাল 8:15 মেদিনীপুর। সকাল 8:15 মেদিনীপুরে জন্ম। ছেলের নাম কি? ছেলের নাম সুশান্ত চক্রবর্তী। ওকে, আচ্ছা, তার মানে সেদিন ছিল হচ্ছে সোমবার। হ্যাঁ, ধনুলগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র শনির দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশিলগ্ন জানেন? হ্যাঁ, রাশিলগ্নটা জানা আছে। প্রথম কথা হচ্ছে ওর জন্ম সাপেক্ষে লগ্ন বসে রয়েছে ধনুতে তৃতীয় স্থানে, মঙ্গল বৃহস্পতি চতুর্থ স্থানে, রাহু কর্মস্থানে, কেতু বসে রয়েছে একাদশ স্থানে, বুধ দ্বাদশ স্থানে, রবি চন্দ্র শনি একসাথে বসে রয়েছে, শনি চন্দ্র একসাথে বসে থাকলে তাকে পুনর্পুযোগ বলে এবং শনি মঙ্গল যুক্ত রয়েছে এই যোগটাকে বলে বীজযোগ। যে কারণের ক্ষেত্রে আপনার ছেলের কেরিয়ারের স্টেবিলিটির ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশন আসার কথা, যে জায়গাটাতে ওর স্যাটিসফাইড হওয়ার কথা, সেই জায়গাটাতে এখনও পর্যন্ত সেভাবে যেমন আসেনি, তেমনি ওর নিজের পার্সোনাল লাইফ নিয়েও কিন্তু সমস্যা থাকবে। তার কারণ হচ্ছে কেতুর দশা চলছে। তো এখন কি চাইছেন ছেলের লাইফ নিয়ে? আমি অ্যাকচুয়ালি চাইছি যে ও যে চাকরিটা করছে ঠিক স্যাটিসফাইড নয় আর কি, চাকরি করছে কিন্তু যেটা এফোর্ট দিচ্ছে ঠিক সেই অনুপাতে পাচ্ছে না আর কি, দেখুন। প্রথম কথা হচ্ছে কর্মস্থানে কেতু বসে আছে এবং কেতুর দশা চলছে, ঠিক আছে? চতুর্থ স্থান যেখান থেকে ওর জীবনের স্থিতি ছিল তার স্টেবিলিটি আসবে, সেখানে রাহু বসে আছে, সেখান থেকে কালসর্পযোগ তৈরি করেছে, ফলে ওর ক্ষেত্রে যেটা করতে হবে ইমিডিয়েট, ওর কি চাইছেন চাকরির ক্ষেত্রে? উন্নতি চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, চাকরির ক্ষেত্রে যেখানে করছে সেখানে উন্নতি আছে কিনা, সেখানে কোনো অসুবিধা নেই তো? না, অসুবিধা আছে। দেখুন প্রথম কথা হচ্ছে কেতুর দশা এবং রাহু চাকরি কেন অর্থ রোজগারের ক্ষেত্রে ভীষণভাবে একটা অনিশ্চয়তা সৃষ্টি করে। প্রত্যেক দিন দেখবেন অত্যন্ত প্রেশার বাড়বে কাজের ক্ষেত্রে, নানা রকম ডিপ্রেশন তৈরি করবে এবং একটা সময় মনে হবে পারফরমেন্সটা খুব খারাপ হতে শুরু করবে, ঠিক আছে? তো এখানে যেটা দরকার, যদি মনে করেন যে না সত্যি ওর ক্ষেত্রে, আর এমনিতেই যেহেতু কেতুর দশা চলছে আর এখন যে পিরিয়ডটা আসছে এই যে সময়টা, আমরা কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি এবং তার মধ্যে যেহেতু কেতুর দশা, ওর ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তার পরিমাণ কিন্তু ভীষণভাবে বাড়াবে এবং যেহেতু দ্বাদশ স্থানে শনিচন্দ্র পুনর্পুযোগ রয়েছে সেই জন্য কিন্তু কিছুদিন কর্মহীন অবস্থাতেও কিন্তু থাকতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো সেই হ্যাঁ কি কি বলছেন বলুন। হ্যাঁ বলুন, কি করতে হবে জন্যে? যেটা প্রিভেনশন অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই জন্য যেটা অনেকদিন আগেই আপনাদের এটা করলে আজকে আপনাকে আমাকে ফোন করতে হতো না, ওর লাইফটা অত্যন্ত ভালো হয়ে গেছে। তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে কালসর্পযোগটাকে ঠিক করতেই হবে ওর ক্ষেত্রে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কর্মস্থানের রিফর্মেশন দরকার। কর্মস্থানকে যদি রিফর্ম করা যায় তাহলে ওর কাজের জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বিদেশ কি যাত্রা আছে, বিদেশে কোনো যাওয়ার? এখন তো লোকে বিদেশ থেকে ইন্ডিয়াতে ফিরিয়ে দিচ্ছে, আপনি বিদেশে গিয়ে কি করবে এখন?
আপনার ছেলের ক্ষেত্রে এই যে কর্মের যে জায়গাটা রয়েছে এটাতেই অনিশ্চয়তা রয়েছে, বিদেশ যাওয়ার প্র্যাকটিক্যাল এবং অত্যন্ত স্পেসিফিক্যালি আমি আপনাকে আনসার দিলাম। যদি খুব ধৈর্য ধরে কথাগুলো শুনেন, বুঝতে পারেন, তাহলে আপনার ছেলের জীবনটাকে তৈরি করার জন্য আজকে থেকে ডিসিশন নেবেন। আদারওয়াইজ যেদিন প্রবলেমটা আসবে, জলতেষ্টা যেদিন আসবে, সেদিন যদি আপনি কুয়ো খোঁড়ার চেষ্টা করেন তাহলে জল পেতে কতটা দেরি হবে সেটা আপনাকে বলার অপেক্ষা আমার রাখে না। তার মানে কি হলো, পুরো স্টোরিটার এন্ডে একটা একটা কনক্লুশন করতে হয়, সেটা হচ্ছে যে হাতে সময় থাকতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেন আপনাকে অনুরোধ শব্দটা আমি বললাম, তার কারণ হচ্ছে এরকম বহু লাইফ, বহু ফ্যামিলি আমরা দেখি, এবং আপনাদের মনে থাকতে পারে বিফোর করোনা আমরা প্রোগ্রাম করেছিলাম, বাবা 60 বছরের ঊর্ধ্বে উঠে গেছেন, রিটায়ার করে গেছেন, তার ছেলের জীবন স্টেবল হয়নি, বুঝতে পারলেন, তার ছেলের জীবন স্টেবল হয়নি, বাবা রিটায়ারমেন্ট করে গিয়েছেন, এখন তো তার সোর্স অফ ইনকামটা কমে গেল, তিনি আস্তে আস্তে শরীর খারাপ হবে, তাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে হবে, তার জন্য একটা খরচা রয়েছে, কিন্তু ছেলে দাঁড়ালো না, নামের পাশে শিক্ষিত বসলো, কিন্তু পাশাপাশি আরও যে শব্দটা এসে বসলো সেটা হচ্ছে বেকার। এই এই যে অনেকে জানেন, আমি খুব অবাক হই দেখে, অনেকে চাকরি করে, আজকে আমি যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে এমএ পাস করেছে, এমএ পাস করা তো তাকে আমরা উচ্চশিক্ষিত বলি, উচ্চশিক্ষিত হয়ে এই যে শপিং মলগুলো আছে, সেই শপিং মলগুলোতে কতজন কাজ করে 10,000 থেকে 12,000 টাকা মাইনের, তার একটা বড় লিস্ট আমি যদি চেষ্টা করি তৈরি করতে, আগামী 7 দিনে তৈরি করে আমি টিভিতে সাবমিট করতে পারি, কিন্তু যেহেতু মানুষের সেন্টিমেন্টে হাম করে আমি করি না। এটা 2 বছর বাদে এই শপিং মলের কনসেপ্টটা অবসলিট হতে চলেছে। হ্যাঁ, বেসিক্যালি এখন অলরেডি এটা রিডিউস হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, শুরু হয়েছে, দেয়ার আর লর্ডস অফ অনলাইন শপিং, শপিং মলের কনসেপ্টটা অবসলিট হওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি ইউএসএতে আমার যারা পরিচিত যারা রিসার্চার বিভিন্ন সেক্টরে রয়েছে তাদের সাথে কথা হয়, ওখানে বলছে শপিং মলগুলোর এখন এমন অবস্থায় লোকে ওই উইকেন্ডে বা বিকেলবেলা হলে বাড়ির পেটসকে চড়াতে নিয়ে যায়, মানে শপিং মলে ওখানে শপিংটা বাড়িতেই হয়, মানে বাড়িতে বসেই কনসেপ্টটা নেই, মানে উঠে গেছে, যদিও তার পেছনে আরও একটা অন্য রিজন আছে। এনিওয়ে ফোন রয়েছে, নিয়ে নি চট করে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনি কি পরিষ্কার করে কথা বলতে অসুবিধা হচ্ছে কোনো? না না না, হ্যাঁ এই পরে যেরকম নানা বললেন এরকম ভাবে বলুন, 13 to 19 95, ওকে টাইম বলুন। হ্যাঁ টাইম বলুন, টাইম তো অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা হবে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে হবে। কোথায় জন্ম? খোয়াইতে। কোথায়? ত্রিপুরার খোয়াইতে। ত্রিপুরার খোয়াই? হ্যাঁ হ্যাঁ খোয়াই। সোমবার ছিল? সোমবার ছিল, হ্যাঁ। এখন কোথা থেকে বলছেন? আপনি কর্মসংস্থানের উপর খুব বেশি করে জোর দিন, ঠিক আছে, এবং কর্মের ব্যাপারে সব থেকে বেশি ফোকাস করুন, এবং কর্ম সংক্রান্ত ব্যাপারে যদি কোনো কিছু শেখার থাকে সেই শিক্ষার যে জায়গাগুলো সেগুলো পুরোপুরি নিয়ে নিন, ঠিক আছে, এবং সেইভাবে এগোন, আপনার কর্ম কিন্তু দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম কি আমার জবটা কবে হবে সেটা জানার জন্য আর কি, আমি এক্ষুনি জবের জন্য অ্যাপ্লাই করছি। আপনাকে এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন এই মুহূর্তে, আপনি যা পড়াশোনা করেছেন, হ্যাঁ হ্যাঁ, সেই পড়াশোনা দিয়ে এগোলে আপনার জবটা হবে না। আপনাকে এক্সট্রা আরো কিছু পড়াশোনা করতে হবে, এবং যেটাকে আমরা বলি যেটাকে, সেটা হচ্ছে কারিগরি বিদ্যা হতে পারে, কিংবা জব সংক্রান্ত যাবতীয় যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো আপনি করতে পারেন, করুন, করে সেখানে আপনি নিজেকে তৈরি করুন, করার পর আপনি চাকরির জন্য প্রস্তুত নিন, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্ম আমি তো এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, প্লাস বিএড কমপ্লিট করেছি,
তো টেটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। আমি আপনাকে কি বললাম, আমি বললাম যা নিয়ে পড়াশোনা করেছেন সেই রাস্তা দিয়ে এগোলে চাকরির জায়গাতে অনিশ্চয়তা থাকবে, আপনাকে আরও সাইডে আরও অনেক কিছু শিখতে হবে যেটা আপনাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারে, ঠিক আছে? এটা করুন, আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে আপনার? আর এমনিতে বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা? না, বাড়িতে কিছু প্রবলেম নেই, কিছু প্রবলেম নেই, ঠিক আছে? আপনি চেষ্টা করুন, যে হেল্পলাইন নাম্বার আমি বলে দিচ্ছি সবার জন্য, হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে দেখুন, সমস্যা যদি দুটো থাকে মানুষের, প্রশ্ন থাকবে 20টা, তো কাজে তার তো সময় এখানে এতটা নেই, দরকার হলে আপনি হেল্পলাইনে ফোন করে চেম্বারে এসে কথা বলবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে জ্যোতিষের সঙ্গে কথা বলার কনসালটেন্সি নেওয়ার মাধ্যমে সমস্যা থেকে বেরোনো যায় না। সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে ইতিবাচক হতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু বি পজিটিভ, এবং আপনাকে রেমিডিয়াল প্রসিজিয়ারের মধ্যে দিয়ে একদম স্ট্রেট, এক্ষেত্রে কোনো রকম ভনিতার কোনো জায়গা নেই। বুঝতে পারলেন? হ্যাঁ তো, না তো, নয় তো, এটা তো, সেটা তো বলার কোনো জায়গা নেই। ইউ হ্যাভ টু টেক দ্য মেজর স্টেপস টু রিকভার ফ্রম দ্য প্রবলেম। অল কাইন্ডস অফ দ্য প্রবলেম ক্যান বি সলভড ইফ ইউ হ্যাভ দ্য পজিটিভ মাইন্ড। আপনার যদি পজিটিভ মাইন্ড থাকে, যে কোনো সমস্যা থেকে বেরোতে পারে, রেমিডি আপনাকে সেই পাওয়ার দেবে। আসছি এবার, ফোন নাম্বার বলে দিই, 9830078634 হচ্ছে নাম্বার, 9830066913, এই দুটো হচ্ছে নাম্বার, ফোন করে যোগাযোগ করবার, বুকিং করবার জন্য। প্রত্যেক রবিবার হাতিবাগানে চেম্বার থাকবে, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে চেম্বার থাকে। 19 তারিখ, 19 এপ্রিল যা দেখছি, আমি জানি না এখানে বুকিং কমপ্লিট হয়ে গিয়েছে কিনা, তবু বলে দিই, 19th অফ এপ্রিল শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আজকে তারিখ, আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 19 তারিখ হচ্ছে শিলিগুড়ির চেম্বার রয়েছে। যদি এমার্জেন্সি বেসিস থাকে, কারুর এমার্জেন্সি যদি থাকে, তার বুকিং হয়তো হবে, কারণ এখানে অলরেডি বুকিং ওভার লেখার আছে। 6 তারিখে হচ্ছে 6th অফ মে হচ্ছে বর্ধমান, 6th অফ মে হচ্ছে বর্ধমানে চেম্বার, 8 তারিখে মে মাসে তমলুকে চেম্বার, 9 তারিখে মে মাসে খড়গপুরে চেম্বার, 14ই মেতে চেম্বার হচ্ছে আসানসোলে, 15th অফ মে দুর্গাপুর, এবং 21st অফ মে কোচবিহারে চেম্বার রয়েছে। এগুলো যোগাযোগ করতে হবে, বাট আপনাকে হারি করতে বলব, মানে ইউ হ্যাভ টু টেক ইউর স্টে ফার্স্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা হচ্ছে 19th অফ এপ্রিল, যেদিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে নর্থ বেঙ্গলে। যারা আসবেন, যাদের মনে হবে যে শিলিগুড়িতে আসার জন্য তাদের কনভিনিয়েন্ট কানেকশনস রয়েছে, তারা ডেফিনেটলি শিলিগুড়িতে আসবেন। তবে জেনারেল বুকিং হবে না, যাদের এমার্জেন্সি বেসিসে, মানে যাদের মনে হচ্ছে যে তাদের ইমিডিয়েট প্রবলেম, মারাত্মক প্রবলেম, তারাই বুকিং করাতে পারবেন। সেইভাবে ফোনে বলে নেবেন যে আমার এই সমস্যা, যদি তারা বোঝেন তো তাহলে আপনাকে বুকিং দেবে, আপনি চেম্বারে আসবেন, কথা বলবেন, আলোচনা করবেন, তারপর আপনি স্টেপ নেবেন। দাদা আরেকজন মনে রয়েছেন ফোনে, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একটু এগরা থেকে বলছি, পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বলছি। বলুন 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 বলুন, কার সম্পর্কে? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন, ছেলের ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম হচ্ছে সুমন গিরি। হ্যাঁ, সুমনের জন্ম তারিখ বলুন। আচ্ছা, 5/1/2001। 5/8/2008, টাইম বলুন। ফাইভ জানুয়ারি 2001। ও, 5/5/2008, ওকে, বেশ, টাইম 2001। ও, আচ্ছা, বলুন, ইয়ে বলুন, টাইম বলুন। 6:20, সন্ধ্যা 6:20। কোথায় জন্ম? এগরা। এগরা, এগরাতে জন্ম, শুক্রবার ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? না না, সেরকম কিছু দেখিনি, লোকালকে দেখিয়েছিলাম, সেরকম ঠিক হচ্ছে না। দেখুন, প্রথম কথা হচ্ছে ওর জন্মচকে যেটা দেখা যাচ্ছে, কর্কট লগ্ন, চতুর্থে মঙ্গল, ষষ্ঠে রবি বুধ কেতু, অষ্টম স্থানে শুক্র, দশমে চন্দ্র, একাদশ স্থানে বৃহস্পতি, শনি, দ্বাদশ স্থানে রাহু। প্রথম কথা হচ্ছে ওর মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, যে কারণে কিন্তু ওর এডুকেশনের জায়গায় বলুন, ওর প্রতিদিনের জীবনচর্যার মধ্যে বলুন, বা ওর ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনার ক্ষেত্রে বলুন, ভীষণ কিন্তু একটা সমস্যার জায়গা দেখা দিচ্ছে। কি পড়ছে আপনার ছেলে? হ্যাঁ, ইংলিশে অনার্স করছেন। প্রথম কথা হচ্ছে ওর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন থেকে আপনারা যদি ঠিকমতো মনিটরিং না করেন, ঠিকমতো যদি জোর না দেন, ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ছেদ আসার সম্ভাবনা রয়েছে। রেজাল্ট কিন্তু ডিটোরিয়েট করার, রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন? তো এখন কী চাইছেন ছেলের লাইফ নিয়ে, কী প্ল্যান? আমি বলছি স্যার, ও তো হায়ার সেকেন্ডারিতে তেমন একটা ভালো রেজাল্ট করতে পারেনি, তারপরে আমরা এই লাইনে দিলাম।
প্রথম কথা হচ্ছে ওর পড়াশোনার ক্ষেত্রে যে মনোযোগিতা হওয়ার দরকার, যে মনোযোগ থাকার দরকার, সেই জায়গাটাতেই সমস্যা থাকবে। বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং ডে বাই ডে দেখবেন রাগ, জেদ, চাহিদা এগুলো কিন্তু বাড়তে থাকবে। পড়াশোনা ছাড়া অন্যান্য অনেক কিছুর ওপর ওর কিন্তু আস্তে আস্তে ন্যাক বাড়তে থাকবে, ঠিক আছে? তো এইগুলো যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ওর কেরিয়ার প্ল্যানিং করা সম্ভবই নয়, কেরিয়ারের রাস্তা তৈরি করা সম্ভব নয়, এবং এগুলো অনেক আগেই আপনাদের ঠিক করা উচিত ছিল। ওর ক্লাস টেনের পরেই আপনার এগুলো ঠিক করলে আজকে ক্লাস টুয়েলভের রেজাল্টটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা ছিল। তার কারণ হচ্ছে ওর পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় ছিল, কারণ চতুর্থ স্থানে মঙ্গল বসে রয়েছে, ফলে পড়া বিদ্যাশিক্ষার জায়গাটা ভালো হতে পারতো যদি আনুষাঙ্গিক ব্যাপারগুলোকে আপনারা যদি অনেক দিন আগে থেকেই যদি ঠিক করতেন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য বারবার বলছি এখন চলছে চন্দ্রের দশা, তো এই সময়ে যদি ওর ক্ষেত্রে যদি সমস্যাগুলোকে, কারণ এরপরে মঙ্গল পেরিয়ে রাহুর দশা আসবে, যখন মঙ্গলের দশা আসবে তখন এর ডিকোশনের রাস্তা থেকে ও ছিটকে চলে যাবে, ফলে নেগেটিভ মঙ্গলের প্রভাব কিন্তু ওর ওপর মারাত্মকভাবে পড়বে, ঠিক আছে? তো সেই জন্যই বললাম যদি মনে করেন যে ছেলের জীবনকে তৈরি করতে হবে তাহলে ইমিডিয়েট ওর ক্ষেত্রে দশাকে রিফরমেশন করার ভীষণভাবে দরকার আছে। বুঝতে পারলেন? মানে এক্ষেত্রে কি বার্থ চার্ট রিফরমেশন করে ওর 2012 সালের আগে যে রবির দশা ছিল সেই দশার রেজাল্টটাকে, সেই সময়েরটাকে এখন ওর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাতে করলে কি হবে, ওর এডুকেশনের ওপর, ওর কেরিয়ারের ওপর মনোযোগিতা এবং ফোকাস থাকতে পারবে নিজের লাইফ নিয়ে, ঠিক আছে? বুঝতে পারছি না। আজকে যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তা দিয়ে গেলে কিছুই হবে না, সেটা আমি বলার থেকে আপনারা খুব ভালো করে সেটা বুঝতে পাচ্ছেন, ঠিক আছে? তো যদি এখন থেকে যদি সচেতন না হন তখন হাজার কিছু চিন্তা করলে, আজকে যদি আপনি জাম গাছ পোতেন আর 5 বছর বাদে যদি আম খাওয়ার ইচ্ছে হয়, ডেফিনেটলি জাম গাছটা কখনো আম দেবে না, তাই না? তো 5 বছর বাদে যদি আম খেতে হয় আপনাকে আম গাছ পুঁততে হবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ফোন করবার জন্য। সমস্যা আপনাদের কাছে পরিষ্কার করে বলে দেওয়া হলো, স্টেপ আপনাকে নিতে হবে, যেরকম সমস্যা আপনার আপনি সেরকমভাবেই স্টেপ নেবেন, এটাও আমরা জানি। সমস্যা যার জটিল সে তাড়াতাড়ি ভাববেন সমস্যা সমাধান করবার জন্য, যিনি ক্যাজুয়াল ফোন করেছেন তিনি ভাববেন পরে। চেম্বার আরেকবার বলে দিই, 19 তারিখে শিলিগুড়ির জন্য ইমিডিয়েট বুক করবেন, 6 তারিখ বর্ধমান, 8 তারিখে তমলুক, 9 তারিখে খড়গপুর, 14 তারিখ আসানসোল, 15 তারিখে দুর্গাপুর আর 21 তারিখে কোচবিহার সামনের মাসের জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। দেবদত্ত দাকে নমস্কার, নমস্কার সবাইকে। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।